বনে যোগুকাক নামে এক অলস পাখি বসবাস করত। সে এতটাই অলস ছিল যে নিজের খাবার নিজে সংগ্রহ তো করতই না, উল্টো তার এক বুড়ি পিসি ছিল, সে তার সাথে বসবাস করত। হায় হায়, আমার এত বয়স বেড়ে যাচ্ছে কিন্তু আমি এখনো বিয়ে করতে পারছি না। এই বনে সবার বউ আছে, শুধু আমারই বউ নেই। আমি কোনদিন বিয়ে করব? আর বউ আমাকে হাত পা মালিশ করে দিবে? আরে আরে, এ কি কাকুলি বসে আছে না ওটা গাছের ডালে? যাই যাই, ওকে একটু পটিয়ে আসি। ওহে সুন্দরী কাকুলি, তুমি সিঙ্গেল আছো নাকি গো? আমাকে বিয়ে করবে? তোমার আর আমার জোড়া বেশ মানাবে। করবে তো আমাকে বিয়ে? জানো তো আমার কেউ নেই। হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমাকে বিয়ে করতেই পারি, কিন্তু আমার দুটো শর্ত আছে। যে বাড়িতে আমি বিয়ে করে যাব সেই বাড়িতে কোনো বুড়ি থাকা যাবে না, বুড়ি পাখিদের আমি একদম পছন্দ করি না। আর দ্বিতীয় শর্ত হলো আমাকে একটা বড় তেঁতুল বাড়ি উপহার হিসেবে দিতে হবে। ছোটবেলা থেকে আমার একটা শখ ছিল, আমি তেঁতুল বাড়িতে থাকব। হায় হায়, কাকুলিরে কেমন শর্ত! বাড়িতে তো আমার বুড়ি পিসিমা আছে, আর বড় তেঁতুল বাড়ি কেনারও তো টাকা নেই আমার। এবার কি করে তাহলে কাকুলিকে বিয়ে করব আমি? না না, কাকুলির সাথে বিয়ে করার জন্য আগে সব শর্ত মেনে নেই, পরে যা হয় দেখা যাবে। কাকুলি, আমার বাড়িতে কোনো বুড়ি নেই, আর আমাকে দুটো দিন সময় দাও, আমি তোমাকে বড় তেঁতুল বাড়ি কিনে এনে দিব। ততদিনে তুমি বিয়ের জন্য প্রস্তুতি নাও, ঠিক আছে? এ কথা বলে যোগ্যকাক সেখান থেকে উড়ে চলে যায়, আর উড়তে উড়তে বলতে থাকে, কাকুলির শর্তে তো আমি রাজি হয়ে গেলাম, কিন্তু এখন টাকা জোগাড় করব কি করে? আর কি করেই বা বড় তেঁতুল বাড়ি কিনব? বুড়ি পিসিকে না হয় বাড়ি থেকে বের করে দিব, কিন্তু হয় হয় আমি টাকা কি করে পাবো? যোগ্যকাক যখন এসব কথা ভাবতে ভাবতে উড়তে থাকে, ঠিক তখনই একটা গাছের ডাল থেকে একটা ঈগলের কথা শুনতে পায়। না, আর মারামারি করে শিকার ধরতে একদম ইচ্ছে করে না। যদি কেউ আমাকে বনের পাখিদের ধরে এনে দিত, তবে আমি তাকে অনেক টাকা দিতাম। আমার তো টাকার অভাব নেই। আরে আরে, কি মজা! আমি টাকার চিন্তা করতে করতেই টাকা উপার্জনের পথ পেয়ে গেলাম। যাই, ঈগলের সাথে হাত মেলাই, ঈগলকে আমি পাখি ধরে এনে দিব, আর ঈগল আমাকে টাকা দিবে, কাকুলিকে বিয়ে করার স্বপ্ন আমার পূরণ হবে। এ কথা ভেবে যোগ্যকাক ঈগল যে ডালে বসেছিল সেখানে নেমে আসে। ঈগল দাদা, আমি তোমার সব কথা শুনতে পেয়েছি। শোনো, আমি তোমাকে বনের পাখিদের ধরে এনে দিব, তুমি আমাকে টাকা দিবে তো? এখন যে আমার টাকার ভীষণ দরকার। সত্যি সত্যি তুই আমাকে পাখি ধরে এনে দিবি? ঠিক আছে, যা তবে, যত পাখি ধরে এনে দিবি তত আমার কাছে টাকা নিয়ে যাবি। ঈগলের এমন কথা শুনে যোগ্যকাক ভীষণ খুশি হয়ে যায়। তারপর যোগ্যকাক পাখি ধরার উদ্দেশ্যে সেখান থেকে চলে যায়। যোগ্যকাক উড়তে উড়তে মিষ্টি টিয়ার সাথে দেখা হয়। মিষ্টি দিদি, ও মিষ্টি দিদি, জানো তো বনের এক কোণে ঈগল পাখিদের মিষ্টি বিতরণ করছে, যাবে ঈগলের কাছে মিষ্টি খেতে? আমাকে কি বোকা পেয়েছিস যোগ্য? আমি মরে গেলেও বিশ্বাস করব না যে ঈগল পাখিদের মিষ্টি বিতরণ করছে। যে ঈগল সুযোগ পেলেই পাখিদের খেয়ে নেয় সে করবে মিষ্টি বিতরণ, কখনোই না। মিথ্যে কথা বলার জায়গা পাস না, তাই না? চলে যায় এখান থেকে। এ কথা বলে মিষ্টিটি যোগ্যকাকে তাড়িয়ে দেয়। আর এভাবে যোগ্যকাক বনের সব পাখিদের কাছে গিয়ে তার পাতানো মিথ্যে কথার ফাঁদ ফেলতে থাকে, কিন্তু কেউই যোগ্যর কোনো কথাই বিশ্বাস করে না। অবশেষে যোগ্যকাক হতাশ হয়ে বাড়িতে ফিরে আসে। কি হিরে যোগ্য, বাড়ি ফিরলি বুঝি? আয় বাবা আয়, তোর জন্য আজ পিঠে বানিয়েছি, খাবি আয়। বুড়ি পিসির কথা শুনে যোগ্যকাকের মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে। যোগ্যকাক মনে মনে বলে, বনের কাউকেই তো পেলাম না ঈগলের কাছে নিয়ে যাওয়ার জন্য,
কিন্তু এই বুড়ি পিসিকে যদি ঈগলের হাতে তুলে দেই তবে ব্যাপারটা কেমন হবে? যদিও বা আমি বুড়ি পিসির ঘাড়ে বসে বসে খাই, তাতে কি হয়েছে? কাকুলিকে বিয়ে করার পর তো কাকুলি আমাকে কাজ করে খাওয়াবে। হ্যাঁ হ্যাঁ, আমি এই বুড়ি পিসিকেই ঈগলের কাছে রেখে আসব। বুড়ি পিসি, বুড়ি পিসি, বনে না মেলা লেগেছে, তোমাকে মেলায় নিয়ে যাওয়ার জন্য এলাম গো। চলো চলো আমার সাথে মেলাতে চলো, মেলা দেখতে যাব। তুই আমাকে মেলায় নিয়ে যাবি? বেশ তবে চল, কতদিন থেকে আমি কোনো মেলায় যাই না। এ কথা বলে বুড়ি পিসি যজ্ঞ কাকের সাথে মেলা দেখার জন্য বেরিয়ে পড়ে আর ঈগলের কাছে চলে আসে। বুড়ি পিসি, ঈগল দাদাও আমাদের সাথে মেলায় যাবে, তুমি ঈগল দাদার সাথে কিছুক্ষণ থাকো, আমি সবার জন্য মেলার টিকিট কেটে নিয়ে আসি। এ কথা বলে যজ্ঞ কাক ঈগলের দিকে তাকিয়ে চোখের ইশারা দেয় আর ঈগলও সব বুঝে যায়। ঈগল যজ্ঞকে একটা পয়সার থলে দেয় আর যজ্ঞ সেই পয়সা নিয়ে সেখান থেকে চলে যায়। যজ্ঞ কাক চলে যাওয়ার সাথে সাথে বুড়ি পিসিকে ঈগল বলে, আয় আয় বুড়ি, তুই এবার আমার খাবার হবি। ওই যজ্ঞ তোকে আমার কাছে বিক্রি করে দিয়েছে, তোকে খেয়ে আমি আমার পেট ভরাবো। কি কি বললে তুমি? যজ্ঞ কাকা আমাকে এখানে বিক্রি করে দিয়েছে? হায় হায় রে, নিজের ভাইপো আমার সাথে এমনটা করতে পারলো? তাকে ছোট থেকে বড় করলাম, নিজের খাবার তাকে খাওয়ালাম, আর সে কি না এভাবে আমাকে ধোকা দিল। কি তুমি যজ্ঞর পিসি হও? যজ্ঞ এতটা নিকৃষ্ট, টাকার বিনিময়ে নিজের পিসিকে আমার কাছে বিক্রি করে দিল? যজ্ঞ খারাপ হতে পারে কিন্তু আমি নই। যাও, আমি তোমাকে খাবো না, তুমি বাড়ি ফিরে যাও পিসিমা। ঈগল এ কথা বলে যজ্ঞর পিসিকে ছেড়ে দেয় আর বুড়ি পিসি ছাড়া পেয়ে বাড়ি চলে আসে। এদিকে যজ্ঞ ঈগলের দেয়া টাকা দিয়ে বড় একটা তেঁতুল বাড়ি কিনে ঠেলা গাড়িতে করে কাকুলির কাছে নিয়ে যায়। এই দেখো মেরে জান, তোমার জন্য আমি তেঁতুল বাড়ি কিনে নিয়ে এসেছি, এবার তুমি আমাকে বিয়ে করো। যজ্ঞ, সত্যি তুমি আমার জন্য তেঁতুল বাড়ি কিনে নিয়ে এসেছো? শোনো যজ্ঞ, তুমি এখানে একটু বসো, আমি আমার বান্ধবীকে এই তেঁতুল বাড়ি দেখিয়ে নিয়ে আসছি। এ কথা বলে কাকুলি বাড়ি সহ ঠেলা গাড়িটি নিয়ে সেখান থেকে চলে যায়। বোকা যজ্ঞ কাককে কিভাবে আমি বোকা বানালাম! ওই যজ্ঞ কাককে তো আমি কোনো দিন বিয়ে করব না, উল্টো তার কাছ থেকে এই তেঁতুল বাড়ি নিয়ে আমার প্রেমিকের সাথে ঘর সংসার করব। বোকা যজ্ঞ, এখন থাক আমার অপেক্ষায়। এদিকে যজ্ঞ কাক কাকুলির জন্য অপেক্ষা করতেই থাকে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। যজ্ঞ কাক বুঝতে পারে কাকুলি আর কখনোই ফিরবে না। হয় হয় রে, কাকুলি আমাকে ধোকা দিয়ে এভাবে তেঁতুল বাড়ি নিয়ে পালিয়ে গেল, এদিকে আমার বুড়ি পিসিকেও হারালাম, আমার কাকুলির কাছ থেকে ধোকাও খেলাম, হায় হায় রে। এ কথা বলে যজ্ঞ কাক কপাল চাপকাতে থাকে। এরপর সে কপাল চাপকাতে চাপকাতে বাড়িতে ফিরে আসে। আর ঘরে তার বুড়ি পিসিকে দেখে সে চমকে যায়। পিসি, তুমি তুমি এখানে কি করে এলে? কি মনে করেছিস? হ্যাঁ, ঈগল আমাকে খেয়ে ফেলেছে। ঈগল তোর মতো এত নিকৃষ্ট নয়। ছি 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 ছি, তুই টাকার জন্য কিনা শেষে আমাকে বিক্রি করে দিলি। তুই অলস, কোনো কাজ করিস না, তবুও তোর কোনো অভাব রাখিনি আমি। পিসি, আমাকে ক্ষমা করে দাও, যার জন্য এত বড় খারাপ কাজ করলাম সে আমাকে ধোকা দিয়েছে, আমি আর এমন কাজ কখনো করব না, আমি একেবারে ভালো হয়ে যাব।
যোগ্যু কাকের কান্না দেখে বুড়ি পিসির মন গলে যায়। বুড়ি পিসি যোগ্যুকে বলে, একটা কথা সব সময় মনে রাখবি, যার জন্য তুই আপনজনকে কষ্ট দিবি সেই তোকে ধোকা দিবে, আপনজনের মতো বড় আর কেউ নেই। এ কথা বলে বুড়ি পিসি যোগ্যুকে জড়িয়ে ধরে আর সান্ত্বনা দিতে থাকে। এরপর থেকে যোগ্যু কাক একদম ভালো হয়ে যায়, অলসতা ছেড়ে পরিশ্রমী হয়ে যায়। এরপর এক সুন্দরী মেয়ে দেখে যোগ্যুর বিয়ে করে নেয়। আর বুড়ি পিসির আশীর্বাদে বউয়ের সাথে সুখে শান্তিতে সংসার করতে থাকে। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।